হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে। আজ আমার টাইটেল নেমটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কি বিষয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। বিষয় হচ্ছে ঠিক 2016 সালে আজকের এই দিনে ছিল আমার বিয়ের দিন, যেই বিশেষ মুহূর্ত বিশেষ মানুষটির সাথে উপভোগ করার জন্য আজকের এই সামান্য আয়োজন। আর আপনারা তো আমার ফ্যামিলি, তাই না? ফ্যামিলি ছাড়া অনুষ্ঠান আয়োজন কিভাবে হয়, এর জন্য আমাদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আমাদের দাম্পত্য জীবন যেন অনেক 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 ভালো হয় তার জন্য অবশ্যই শুভকামনা আপনাদের কাছ থেকে আশা করছি। আজকের এই আয়োজন আসলে আমি একাকিত্বই করছি, কারণ হচ্ছে এর মাঝে উপস্থিত হয়েছে আমার দুই বোন আর দুই ভাই, আমার একটি আপন বোন আর একটি খালাতো বোন আর দুটি খালাতো ভাই। চাচ্ছি হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব, এর জন্য বিশেষ আয়োজন। গোপনে হতেও কোনো কিছুই ভালো নয়, কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস গোপন করলেও সেটাতে যদি আনন্দময় হয়ে উঠে তাহলে সেই গোপন করাই মন্দ কি, তাই না? এর জন্য হাজব্যান্ডের সাথে গোপন করে তাকে একটু ভালো রাখার জন্য বা কিছু সময় ভালো উপহার দেওয়ার জন্য আজকের আমাদের এই আয়োজন। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখতে থাকি কি কি আয়োজন আজ আমাদের হয়েছে। এই তো দেখুন, আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। হাই, আমি মিতু, রিবা অপরচুনিটি। হ্যালো, আমি তাসকিনা। তাসকিনা, আজ কার ম্যারেজ ডে? আমাদের ম্যারেজ ডে। আর এ হচ্ছে আমাদের ফুলমণি। ফুল, তুমি কি করছো? বেলুনে কার্ডশিপ লাগাচ্ছি। কি, কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? দেখতেই পেলেন, দুলাভাইকে সারপ্রাইজ দিবে, এর জন্য এই যে শালামহল, এই যে আরেক তার শালা, আর এই হচ্ছে শালিমহল, সাথে তো একটা পিচ্ছি নান্নু মুন্নু আমাদের তাসকিন দোহা আছে। এই যে কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কষ্ট করা হচ্ছে? ভুলে দুলাভাই বলে ফেলছে পাপাকে। দেখুন, বেলুন দিয়ে আমার রুমে বাহার হয়ে গিয়েছে, ডেকোরেশন চলছে, লাস্ট ফিনিশিং এ কি হতে যাচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের ভাইয়াকে কি উপহার হিসেবে দিচ্ছি বা আমি নিজেই নিজের জন্য কি উপহার নিয়ে এলাম সেটাও শেয়ার করে দিচ্ছি। যেহেতু বিয়ের দিন ছিল, সেহেতু বিয়ের দিন উদযাপন হবে, লাল না হলে কি হয়, এর জন্য নিজের জন্য নিজেই গিফট উপহার নিয়ে এলাম। হাজব্যান্ড তো আর দিচ্ছে না, এর জন্য নিজে নিজেই নিজের উপহার নিয়ে নিলাম। আসলে বিষয়টা হচ্ছে যে উনি কি দিবে সেটা তো তার বিষয়, তাই না? বাট আজকের এই দিনটাকে আমি বিশেষভাবে উদযাপন করতে চাচ্ছি, বিধায় আমি নিজেই টুকটাক শপিং করে নিয়ে এলাম যেন দুইজন কালার ম্যাচ করে ড্রেস আপ করতে পারি তার জন্য। আর আজকের আয়োজনে আমাদের বেলুন তো দেখতেই পেলেন, আর এ হচ্ছে মোমবাতি, আর সাথে হচ্ছে মূল যেইটি উপকরণ সেটি হচ্ছে কেক। কেক না হলে কি চলে বলুন? কেক ছাড়া ম্যারেজ ডে কীভাবে উদযাপন হবে? এই হচ্ছে আমাদের কেক, যেটি হচ্ছে তাসকিরার বাবার প্রিয়শালী মিতু তাকে তারকে সারপ্রাইজ দেওয়ার জন্য এনেছে। দেখুন, হ্যাপি ম্যারি অ্যানিভার্সিটি আর প্লাস আর, আরে হচ্ছে রাসেল, আরে হচ্ছে রিবা। যেহেতু আমাদের আর আর, সেহেতু টুয়েল আর দিলেও পারত, বাট মিতু কেন যে আর প্লাস আর দিল ভেবে পাচ্ছি না। তো এ ছিল আমাদের আয়োজনের জামা কাপড়ের অংশ, আর এ ছিল কেক। এবার চলে যাই রান্না বান্নায়। এক ফার্স্ট নিয়ে নিয়েছে পোলার চাল এখানে, এখন আমি ভিজিয়ে দিব চালগুলোকে, 10-15 মিনিটের মতো ভিজবে, ভেজার পর আমি এগুলাকে পোলাও রান্না করব। এর জন্য বিশাল বড় হাঁড়িতে বেশি করে ভিজিয়ে দিলাম। অলমোস্ট কড়াই বসানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি করবো চিকেন ফ্রাই, এর জন্য দিয়ে দিচ্ছি বেশি করে অয়েল। আশে প্যানেও বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি টিকিয়া ভাজবো। টিকিয়াতে আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম কিভাবে বানালাম, এখন এই দুইটাকে আমি ভেজে নিব। সামান্য পরিমাণ তেলটা গরম হতে থাক, আর আমি যেহেতু দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংস, সেগুলাকে এখন জাস্ট আমি এখানে নিয়েছি হচ্ছে বিস্কুটের গুঁড়া, সাথে নিয়ে নিয়েছি হচ্ছে ডিম। এখন আমি ডিমে
ফ্রাইটাকে ডিমে মুড়িয়ে দেন বিস্কুটের গুঁড়ার মধ্যে মোড়াবো। এই তো আমার চিকেনটা পোর্ট হয়ে গেল, খুব ইজি। এটা কিন্তু করতেও ইজি এবং খেতেও সুস্বাদু। আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইলাম, এর ফাঁকে আমি এক এক করে চিকেনগুলোকে পোর্ট করে নেব। মিতু এক এক করে ফ্রাইটাকে আমি এই যেটা যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেটাকে ডিমে চুবিয়ে দেন বিস্কুটের গুঁড়ায় এনে উল্টে পাল্টে নিলেই হয়ে গেল পোর্ট করা। আর পোর্ট করাটা যতটা দেখতে সহজ মনে হচ্ছে ততটাই খেতে সুস্বাদু। এই তো করে নিচ্ছি, দেখুন আমার চিকেনটা পোর্ট করার পর দেখতে কেমন হয়েছে। তেলটাও সামান্য গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এক এক করে এখন আমি দিয়ে দিব। এই তো দেন এক এক করে দিয়ে দিলাম চিকেন ফ্রাই হতে হতে থাক। ঠিক পাশে আমি দুপুরে ফ্রিজে এইভাবে আমি শাহি টিক্কাগুলো করে রেখেছিলাম, এটা দেখতে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন দেখুন নাড়াচ্ছি জাড়াচ্ছি ভাঙছে না কিন্তু। এখন আমি এক এক করে গরম তেলে ছেড়ে দিব। এখন ভেজে নিলেই হয়ে যাবে আমাদের শাহি টিকিয়া। খুব সহজ, করে খেতে পারলে কিন্তু ভীষণ মজার খাবার। আমি তো এইভাবেই করি সবসময়, আপনারাও ঠিক এইভাবে করে দেখবেন কেমন হলো খেতে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখুন চিকেন ফ্রাই অলমোস্ট হচ্ছে। দেন গরুর মাংস তো দুপুরেই রান্না করে ফেলেছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর মুরগির মাংসটাও এগিয়েছে কষানো। এই পর্যায়ে আমাদের এই তো রান্না বান্না করতে করতে আবারও আপনাদের সাথে চলে এসেছি। ঠিক আছে, আগামী যে সারপ্রাইজ হাজবেন্ডকে দিচ্ছি খাওয়ার দাওয়ারে কী কী হচ্ছে সেগুলো আবার আপনাদের সাথে আরেকটি পর্বে শেয়ার করছি। আশা করি সেটি দেখবেন আর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা করবেন সেটাই আপনাদের কাছ থেকে আশা করি। আমি দিবাকুমার আপনাদের কাছ থেকে এখন বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।